আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় সুপার নিউমেরারি টিথ বা মাড়িতে অতিরিক্ত দাঁত সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, মাড়িতে এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত অতিরিক্ত দাঁত, যেটিকে আমরা সুপার নিউমেরারি টিথ বলে থাকি। এই দাঁতগুলা আপনার মাড়ির যে কোনো প্রান্তে উঠতে পারে, উপরের মাড়ি বা নিচের মাড়িতে, মাড়ির ভিতরের দিকে একের অধিক বা দুইয়ের অধিক দাঁত কিন্তু আপনার মাড়িতে থাকতে পারে। ভিউয়ার্স, এটি মাড়ির যে কোনো প্রান্তে উঠতে পারে। তো ভিউয়ার্স, এটি মূলত যে সুপার নিউমেরারি টিথ রয়েছে, এটি মূলত মুখের ভিতর যে অতিরিক্ত দাঁত থাকে সেটিকে আমরা সুপার নিউমেরারি টিথ বলে থাকি। ভিউয়ার্স, এই সুপার নিউমেরারি টিথের জন্য অনেকের দাঁত ফাঁকার সমস্যা থাকে বা মধ্যবর্তী স্থানে অনেক বড় গ্যাপ দেখা যায়। তো এ ধরনের দাঁত যদি কেউ ট্রিটমেন্ট করাতে চায়, সেক্ষেত্রে সে করাতে পারে। এ ধরনের অতিরিক্ত দাঁত তুলে ফেলা যায় এক্সরে করে, এক্সরে পজিশন দেখে দাঁতটা তুলে ফেলা যায়। এবং যদি সে ট্রিটমেন্ট করাতে চায়, সেক্ষেত্রে দাঁত তুলে ফেলে সেখানে যে ফাঁকাটি হয়ে যায় সেটি ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে পুরোপুরিভাবে স্বাভাবিক পর্যায়ে আনা যায়। ভিউয়ার্স, এ ধরনের দাঁত, যে অতিরিক্ত দাঁত রয়েছে, এটি যদি মাড়ির দিকে হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু যদি সামনের দিকটা এমনটি হয়ে থাকে, সেক্ষেত্রে যদি কেউ ট্রিটমেন্ট করাতে চায়, যে জানতে চান হয়তো যে ট্রিটমেন্ট আছে কি না এ ধরনের প্রবলেমের জন্য, তো হ্যাঁ, প্রবলেমের জন্য, এই ধরনের প্রবলেমের জন্য যে চিকিৎসা আছে তা হলো এই ধরনের ব্রেসেস ট্রিটমেন্ট। দেখুন, এখানে একটি অতিরিক্ত দাঁত ছিল আর সেটি তুলে ফেলে সেখানে কিন্তু ব্রেসেস ট্রিটমেন্ট করে দাঁতটি সেম পুনরায় আগের মতো যেমন স্বাভাবিক থাকে তেমনটি করা হয়েছে। তো এমন সমস্যায় এ ধরনের ব্রেসেস ট্রিটমেন্টই করা হয়। ভিউয়ার্স, এ ধরনের যে অতিরিক্ত দাঁত রয়েছে, এটি যদি আপনি মুখের মধ্যে রেখে দেন তাহলে কোনো সমস্যা নাই, কোনো ধরনের সমস্যা হবে না। তবে যেহেতু অতিরিক্ত দাঁত, এটি আশেপাশে একটু ভালোভাবে পরিষ্কার রাখা জরুরি, তাহলে আর অন্য অন্য দাঁতের ক্ষতি হবে না বা ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটবে না। এমন আঁকাবাঁকা হওয়ার কারণে দু দাঁতের মধ্যবর্তী স্থানে খুব সহজে খাবার জমে, তাই এমন স্থানে সেখানে যথাযথ পরিষ্কার রাখাটা জরুরি। তো ভিউয়ার্স, চাইলে এ ধরনের দাঁত যদি কারো তুলে ফেলার ইচ্ছা থাকে, যে অতিরিক্ত দাঁত হয়তো তুলে ফেলতে চাচ্ছেন, সেটিও সম্ভব, বা রাখলেও কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি তোলার মন মানসিকতা থেকে থাকে তাহলে এক্সরে করে দেখে অতিরিক্ত দাঁত তুলে ফেলা যায়। তো ভিউয়ার্স, এই ছিল এই ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।